হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এবং নতুন একটা টপিক, সেটা হচ্ছে আমরা ফ্রিতে কিভাবে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারি এবং সেটাকে লাইভে নিয়ে আসতে পারি। এটা আসলে আমাদের সবারই অনেক চাওয়া পাওয়া যে আমরা টাকা দিয়ে না কিনে প্রথমে আমরা চাই যে একটু ফ্রি ডোমেইন হোস্টিং ব্যবহার করে দেখি কেমন লাগে। প্রথমেই যেটা কথা আছে সেটা হচ্ছে ফ্রি ডোমেইন এবং হোস্টিং কি। ডোমেইন হচ্ছে একটা অ্যাড্রেস এবং হোস্টিং হচ্ছে একটা জায়গা বা ঠিকানা। একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে না? আসুন আরেকটু ক্লিয়ার করা যাক। ধরুন আপনার বাড়ি আছে ঢাকা উত্তরা সেক্টর 7-এ। সো উত্তরা সেক্টর 7 এটা হচ্ছে আপনার ডোমেইন, এবং সেক্টর 7-এর যে প্লটে আপনার বাড়িটা আছে সেটা হচ্ছে আপনার হোস্টিং। আশা করি ডোমেইন এবং হোস্টিং এর বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আজকের ভিডিওর জন্য দুইটা ওয়েবসাইট লাগবে, একটা হচ্ছে ফ্রিনোম এবং আরেকটা হচ্ছে infinityfree.net। তো প্রথমে আমরা একে একে যাব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফ্রিনোমে ঢুকবো। গুগলে গিয়ে আমরা ফ্রিনোমে সার্চ দেব। আমি এই দুইটার লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকেও যাইতে পারবেন, লগ ইন করতে পারবেন অথবা এই ওয়েবসাইটে আসতে পারবেন। প্রথমে যাওয়া যাক, প্রথমে আপনাকে ফ্রিনোমে যেতে হবে। ফ্রিনোমে গিয়ে আপনাকে দেখতে হবে যে আপনার ডোমেইনটা অ্যাভেলেবল আছে কিনা। আমার এইখানে, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা সাইন ইন করে নিতে পারেন। আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, সো আমি আমার এখানে সাইন ইন করে নিচ্ছি। এখানে আপনারা সাইন ইনও করতে পারেন অথবা আপনাদের গুগল অথবা ফেসবুক দিয়ে আপনারা সাইন ইন করে নিতে পারেন। আমি আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, সো আমি লগ ইন করে নিচ্ছি। আমি এখানে লগ ইন হয়েছি। এখন আমি দেখবো যে আমার ডোমেইনটা বা আমি যে এক্সপেক্টেড ডোমেইন চাচ্ছি সেই ডোমেইনটা আছে কিনা। সো আমি যাব রেজিস্টার আ নিউ ডোমেইন সার্ভিসেস থেকে। দেখুন সেম পেজটা কিন্তু চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমি একটা ডোমেইন নিব। কেমন ডোমেইন নেওয়া যায়? যেমন ধরুন যে আমার চ্যানেলের একটা, চ্যানেলের নাম দিয়েই আমি আমার ডোমেইনটা কিনছি। আগামীর বার্তা, এখন চেক অ্যাভেলেবিলিটি। দেখুন আমার এখানে কিন্তু তিন প্রকার ডোমেইন দেখাচ্ছে, যে 1, 2, 3, 4 চার প্রকার ডোমেইন দেখাচ্ছে যে ফ্রি, আর বাকিগুলা ধরুন .com, .net এগুলো কিন্তু আমার এই যে 8.38, 6.71, 9.58 এতগুলা ডলার করে লাগতেছে। সো আমি যেহেতু চাচ্ছি যে আমি ফ্রি চালাবো, সো আমি যেটা করতে পারি, আমি এখান থেকে যে কোনো একটা .tk, .ml, .ga, .cf, .gq যে কোনো একটা নিয়ে নিতে পারি। আমি এখান থেকে ধরুন আমার পছন্দ হইলো যে আগামীর বার্তা .cf এটা আমি ইউজ করব। সো এখানে আমি গেট ইট নাও এ ক্লিক করব। তারপর দেখুন এখানে ওয়ান ডোমেইন ইন কার্ট দেখাচ্ছে, সো আমি এখান থেকে চেক আউটে যাব। চেক আউটে গেলে আমার এমন আসতেছে, আমার এখান থেকে আমি 12 মান্থস অ্যান্ড ফ্রি দেখাবো, অ্যাট দ্য রেট ফ্রি নিব। তারপর আপনারা যখন কন্টিনিউ করবেন, অ্যাট দ্য ফার্স্ট টাইম আপনাদের কন্টিনিউ করার পর শপিং কার্টে এই যে আমার ডিটেলসগুলো আসতেছে, এই ডিটেলসগুলো কিন্তু আপনাদের আসবে না। আপনারা এখানে ডিটেলসগুলো দিয়ে নেবেন, এবং আমার দেখাচ্ছে যে আগামীর বার্তা .cf এইটা 0 USD আমি 12 মান্থের জন্য বা 1 বছরের জন্য ইউজ করতে পারবো। তারপর আমি এখান থেকে টিক চিহ্ন দিয়ে কমপ্লিট অর্ডারে যাব। কমপ্লিট অর্ডারে যাওয়ার পর আমাকে ক্যাপচা পূরণ করতে হবে, যে ক্যাপচারটা আপনারা পূরণ করে নেবেন। ক্যাপচারটা আমি পূরণ করি। ভেরিফাই হয়ে গেছে এবং এটা লোড নিচ্ছে। দেখুন অর্ডার কনফার্মেশন, মানে আমার এটা আমি নিয়ে নিয়েছি, আমি পেয়েছি। এখন আমি যেটা করব, আমি সার্ভিসেস থেকে সেমভাবে দেখব যে মাই ডোমেইন। দেখুন আগামীর বার্তা .cf আমার আরেকটা ডোমেইন নিয়ে আছে, ওটা আপনাদের কিছু করতে হবে না। আপনারা যখন নেবেন তখন আগামীর বার্তা .cf এরকম বা আপনার যে এক্সপেক্টেড ডোমেইন সেটা দেখাবে। সো আমাদের এটা নেওয়া হয়ে গেল, আমরা রেজিস্ট্রেশন করলাম 28/2/2019 এবং আমরা এটার এক্সপায়ার হয়ে যাবে 28/2/2020, অর্থাৎ 1 বছর পর, এবং টাইপ হচ্ছে ফ্রি।
এখন আমরা তো অ্যাড্রেস নিয়ে ফেললাম, অ্যাড্রেস কিন্তু আমরা নিয়ে ফেললাম, কিন্তু আমাদের বাসা করতে হবে। রিয়েল লাইফে কিন্তু উল্টাটা হয়, অর্থাৎ আমরা বাসা করার পর অ্যাড্রেস পাই, কিন্তু আমরা এই ভিডিওতে দেখতেছি যে আমরা অ্যাড্রেস পাওয়ার পর বাসা করব, অর্থাৎ আমরা জায়গা কিনব। এখন যাওয়া যাক পরের ওয়েবসাইটে, যেটা হচ্ছে ইনফিনিটি ফ্রি। ইনফিনিটি ফ্রিতে যখন আপনারা আমার লিংকে ঢুকবেন, তখন এই এমন একটা ইন্টারফেস পাবেন, এখান থেকে আপনারা সাইন আপও করতে পারেন। সাইন আপ করে নিয়ে আপনাদের সব ডিটেলসগুলো দিতে পারেন। আমি যেহেতু লগ ইন বা সাইন আপ করা আছি, সো আমি এখান থেকে ক্লায়েন্ট এরিয়া থেকে লগ ইনে যাবো, আমার সব ইনফরমেশন দিয়ে আমি সাইন ইন করে নিব। দেখুন, সাইন ইন করে নিয়েছি, এখানে দেখুন আমার অ্যাকাউন্ট একটা দেখাচ্ছে যে আমার একটা অ্যাকাউন্ট আছে। আমি এখান থেকে কি কি করব, নিউ অ্যাকাউন্টে যাব। নিউ অ্যাকাউন্টে যাওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে আমার যেটা করতে হবে আগামীর বার্তা ডট সিএফ, এটাকে আমি কপি করে নিব। এইটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর অ্যাকাউন্ট ইউজার নেম এবং অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এই দুইটা অটোমেটিক্যালি জেনারেটেড হবে। আমি এখান থেকে আবার আমাকে আই এম নট আ রোবট এই ক্যাপচাটা পূরণ করতে হবে। আমাকে এখানে স্টোর ফ্রন্ট দিতে বলতেছে, আমি স্টোর ফ্রন্ট দিয়ে ভেরিফাই করে দিব। ভেরিফাই করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, এখন আপনাকে আরেকটা যেটা বলতেছে যে, ও আচ্ছা, আমাকে এখান থেকে এই দুইটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমার ম্যানেজ ডোমেইনে যাইতে হবে। ম্যানেজ ডোমেইন থেকে ম্যানেজমেন্ট টুলস এবং নেম সার্ভারস, তারপর এখান থেকে ইউজ কাস্টম নেম সার্ভারস। আমি এখানে এটা যেগুলো কপি করে নিলাম সেগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাকে শুধু NS1 এবং NS2 এই দুইটা নেম সার্ভার দিয়ে দিবে। আপনি এই যে পাঁচটা ব্ল্যাঙ্ক ফিল্ড আছে, এই পাঁচটা ব্ল্যাঙ্ক ফিল্ডেই 3, 4, 5 এইভাবে দিয়ে নেবেন। দিয়ে নিয়ে চেঞ্জ নেম সার্ভারস, আমাদের এটা হয়ে গেল অ্যাক্টিভ। এখন আমরা সেম ভাবে এটাকে ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখুন উই আর ওয়েট সেটিং আপ ওয়েবসাইট আগামীর বার্তা ডট সিএফ ফর ইউ। একটু টাইম লাগবে, ইন এ ফিউ মিনিটস ইউর অ্যাকাউন্ট উইল বি রেডি অ্যান্ড ইউ ক্যান সেট আপ ইউর ওয়েবসাইট। আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমরা একবার রিফ্রেশ দিয়ে দেখি। দেখুন, ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড, ইউ আর কারেন্টলি সেটিং আপ। আচ্ছা, তাদেরকে একটু টাইম দিন, প্লিজ রিফ্রেশ দিস পেজ ইন আ ফিউ মিনিটস। তারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছে। ওকে, আমরা আর একবার রিফ্রেশ দেই। ওকে, এখনো ক্রিয়েট করতেছে, একটু টাইম দেন। আমরা আর একবার রিফ্রেশ দেই, দেখুন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এইটা আপনার অ্যাকাউন্ট, এটা আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে, আপনার হোস্ট এইটা, আপনার পোর্ট নাম্বার এত, সব এখানে দেখাচ্ছে। এখন আমি কি করব, আমি তো হোস্টিং কিনে ফেললাম, অর্থাৎ আমি বাড়ি করে ফেলছি। এখন আমার কি করতে হবে, আমি আমার এই ফ্রি ডোমেইন বা হোস্টিংয়ে, ফ্রি ডোমেইন এবং হোস্টিংয়ে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো আমাকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর তারা এরকম একটা লগইন প্যানেল আনবে এবং নোটিশ দেখাবে যে, টু নোটিফাই অফ চেঞ্জেস টু সার্ভিস অ্যান্ড অফার্স উই নিড পারমিশন টু সেন্ড ইউ ইমেইল, প্লিজ চেক আই অ্যাপ্রুভ বিলো টু আস টু রিফ্রেশ অর রিফ্রেশ দ্য পেজ টু সি দ্য কন্ট্রোল প্যানেল। আমরা এখানে আই অ্যাপ্রুভ দিয়ে দিব। কন্ট্রোল প্যানেলটা দেখুন, আপনি আপনার যে কন্ট্রোল প্যানেল সেটা পেয়ে গেছেন। এখানে আপনি কিছু ইনফরমেশন দেখতে পারবেন যে প্ল্যান হচ্ছে ইনফিনিটি ফ্রি,
আপনার এফটিপি অ্যাকাউন্ট হচ্ছে একটার মধ্যে একটাই আছে, সাবডোমেইন আপনার আনলিমিটেড, কিন্তু কোনো সাবডোমেইন এখানে করা নাই। অ্যাডঅনস একটা আছে আনলিমিটেডের মধ্যে, পার্ক ডোমেইন আপনার জিরো আনলিমিটেডের মধ্যে, মাইএসকিউএল ডাটাবেস একটাও নাই। এই এখানে আপনি আপনার সব ইনফরমেশনগুলো দেখতে পারবেন, এই যে আপনার এফটিপি হোস্ট নেম, তারপর আপনার ভলিউম, হোস্টিং ভলিউম, এখান থেকে আপনি সব দেখতে পারবেন। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট ডন ডোমেইনস, দেখুন এখানে দেখাচ্ছে যে আগামীর বার্তা এই ভলিউমে ইনস্টল আছে। সো আমাদের এখান থেকে কিছু করতে হবে না, চাচ্ছি যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো আমরা এখান থেকে যাব হচ্ছে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার, এখান থেকে আমরা ওপেন লিংক ইন এ ট্যাব, আমরা এটাতে যাব। যাওয়ার পর দেখুন এখানে কিছু টপ স্ক্রিপ্ট দেখাচ্ছে, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপরে প্রেস্টা শপ, জুমলা, পিএইচপি ডিবি, এগুলো সব আমাদের দেখাচ্ছে। আমাদের এত কিছুর দরকার নেই, আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসটা চাচ্ছি। সো আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব। তারপর আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে যে আপনি কোন ডিরেক্টরিতে ইনস্টল করতে চান, ভার্সন কত, প্রোটোকল কি হবে আপনার, প্রোটোকল যেমন এইচটিটিপি, www, এটা থাকবে আমার। তারপরে আগামীর বার্তা .cf, এটা হচ্ছে আমার ডোমেইন। আপনার ডিরেক্টরি, আপনি ডিরেক্টরি এটা দিয়ে দিবেন, অথবা এটা যদি আপনার প্রয়োজন না পড়ে তাহলে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনার ব্লগের নাম কি হবে, মাই ব্লগ। তারপরে এখান থেকে আপনি আপনার ডেসক্রিপশন দিয়ে দিবেন, ডেসক্রিপশন দেওয়ার পরে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার অ্যাডমিন ইমেইল হচ্ছে admin@agaminbarta.cf, এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইমেইল, তারা একটা অটো জেনারেটেড ইমেইল করে দিবে। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ থাকবে হচ্ছে ইংলিশ, লিমিটেশনস এগুলো এত দরকার নাই, আপনারা এখান থেকে যে কোনো একটা ক্লিক করে নিতে পারেন। যেমন আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। তারা একটু টাইম নেবে, চেকিং ডাটা দিস, এখানে নোট তারা দিয়ে দিচ্ছে যে দিস মে টেক 3 to 4 মিনিটস, প্লিজ ডু নট লিভ দিস স্পেস আনটিল দ্য প্রসেস। ওকে, কংগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, অর্থাৎ আমাদের সফটওয়্যারটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। আমরা এখান থেকে আমাদের যে ওয়েব অ্যাড্রেস, দেখুন ওয়েব অ্যাড্রেসটা দেখতে পারবো, আমাদের যে থিমটা ছিল ইনস্টল দেয়া বা আমরা যে থিমটা ইনস্টল করে নিয়েছি সেই থিমটা অনুযায়ী আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।